আমি একদা আল্লাহর নবীর কাছে আসলাম, দেখি তিনি ঘুমিয়ে, মুখের উপরে কাপড় আছে, আমি চলে গেলাম। একটু পরে আসি, দেখি তিনি জেগে গেছেন, আমাকে দেখে বলছেন, আবুজার জি শোনো, কেউ যদি অন্তর থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে সে জান্নাতে চলে গেছে। তা আমি বললাম, চুরি করলে জেনা করলেও যাবে? তিনি বললেন, চুরি করলে জেনা করলেও যাবে। আমি বললাম, চুরি করলে জেনা করলেও যাবে? তিনি বললেন, চুরি করলে জেনা করলেও যাবে। তারপরে তৃতীয়বারে বলছেন, রাগবান ভাবি যা, আবুজারের নাকটা মাটিতে মিশে যা, আমি বলছি যাবে, তুমি আপত্তি করার কে? হাদিস বুখারী মুসলিম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী আমাদেরকে বাহিরে নিয়ে গেলেন, চলো যা বাগান থেকে ঘুরে আস। তো সাথে সাথে হাঁটতে থাকলাম, বড় বাগান, ওইদিকে চলে গেলাম। তারপর এক জায়গাতে গিয়ে বলছেন, তোমরা এখানে থাকো, তোমরা এখানে বসো, আমি আসছি। একা চলে গেলেন বাগানের ভিতরে, ওইদিকে দেরি হয়ে গেল, কি ব্যাপার, আসছেন না কেন, কোনো দুর্ঘটনা ঘটলো নাকি, আসছেন না কেন, এইভাবে তাকিয়ে দেখি, দেখে আসছেন। তো কার সাথে যেন বলছেন, বলছেন অঞ্জনা মানসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে, চুরি করলে জেনা করলেও যাবে। কাছে যখন আসলেন, তখন আবু দারদা বলছেন, আল্লাহর নবী কার সাথে কথা বলছিলেন, কাগজে দেখতে পায় না, কই কাউকে তো দেখতে পায় না, কার সাথে আপনি কথা বলছিলেন, কে ও, আপনি যে বললেন চুরি করলে জেনা করলেও যাবে, কার সাথে কথা বলছিলেন? আরে শোনো শোনো, জিবরাইল বলছে আমাকে, যে ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে গেছে। তা আমি বললাম, জিবরাইল চুরি করলে জেনা করলেও যাবে? তো জিবরাইল বলছেন হ্যাঁ। তো আমি বারবার কথাটা বলতে থাকলাম, বারবার এটাই কথা আসছে কেন, পাপের জগতে খুব বড় পাপ এ দুটা এবং জঘন্য পাপ এ দুটা, অপমানজনক পাপ এ দুটা, চুরি করা আর জেনা করা, খুব খারাপ। তো কি বলছিলাম, বলছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে বড় অংশ, যার খুব পাওয়ারফুল বাক্য, অন্তর থেকে কেউ বলে থাকলে এক সময় এসে জান্নাতে চলে যাবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা জিবরাইল বলেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, লজ্জা, আপনারা জায়গা না পেলে দাঁড়িয়ে থাকতে পারেন, কোনো সমস্যা নেই, আর জায়গা থাকলে আমার অনুরোধ থাকছে বসতে হবে, তবে কষ্ট হোক আর যাই হোক কোনো সময় শিথিল হবেন না, এদিক ওদিকে লক্ষ্য করবেন না, কথা বলবেন না, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনার জন্য এসেছি, আমি তেমন কোনো বড় স্বার্থ নিয়ে চলি না, যদি স্বার্থ থাকে তাহলে জামিয়া সালাফিয়া, আমার কাছে অন্য কিছু নেই, আমার মনে বড় সাদ, আমি এই দেশের মাটিতে উন্নতমানের প্রতিষ্ঠান গড়বই করবো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বেই লড়বে ইনশাআল্লাহ, সেটাই জামিয়া সালাফিয়া, শিখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, জামিয়া সালাফিয়া প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, জামিয়া সালাফিয়ার 410 জন এতিম আছে, 500 জন অসহায় ছেলে মেয়ে আছে, জামিয়া সালাফিয়ায় প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যার প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ, কিভাবে চলে তা আমার জানা নাই, তবে চলছে এটা আমি দেখতে পাচ্ছি, আপনার বাড়ির পাশে যেটা সেটা বিশাল ভূখণ্ড নিয়ে প্রায় 91 বিঘে জমির উপরে, যেটা আপনার বাড়ির পাশে জামিয়া সালাফিয়া ডাঙ্গি, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, আমি জানি না আপনি গেছেন কিনা, নিজস্ব সম্পদ দেখতে কার্পণতা করলে জবাব আপনি দিয়ে, আমি বলে যাচ্ছি জাতিকে,
আমি একটা সাধারণ মানুষ, কচুর পাতার পানি। চাপেনগঞ্জের ভাষাতে কচুর পাতার পানি মানে তার কোনো দাম নাই, কচুর পাতার উপরে আছে, একটু বাতাস হলে খালি নর্মাল পড়লো পড়লো পড়লো। আমি একজন সাধারণ মানুষ, আমার না কোনো দলীয় ক্ষমতা আছে, না আমার কোনো টাকা পয়সা আছে। এদেশের একটা প্রতিষ্ঠান যেটা স্বর্ণের উপরে আছে, বিদেশি শিক্ষক সেখানে কয়েকজন, যাদের প্রতি মাসে প্রায় লক্ষের মতো বেতন লাগে। সামনে জানুয়ারি থেকে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি ডক্টর দুজন জামিয়ে সালাফে শিক্ষকতা করবেন ইনশাআল্লাহ। এদেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের শেখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আমি জীবন বাজি রেখে এর পিছনে চেষ্টা চালিয়ে যাচ্ছি।